রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস। ভাষাঞ্চর সহ বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা। আমাদের জন্য আজকে খুব সুখবর যে যারা আগে বাধা দিত যেমন চায়না কিংবা রাশিয়া তারা কিন্তু চুপ করে আছে। অল কান্ট্রিজ ওয়ান্ট এ পিসফুল রেজলিউশন অফ দিস রোহিঙ্গা ইস্যু। প্রত্যাবাসনের বিষয়টি থাকলে আরো শক্তিশালী হতো প্রস্তাব। কোথাও কিন্তু আমি দেখি নাই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কথাটার উল্লেখ সেখানে নাই। সেটা যদি থাকতো তাহলে আমার মনে হয় এই প্রস্তাবটা আরো বেশি অর্থবোধক হতো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ মির্জা ফখরুলের, সুযোগ নেই আবারও বললেন আইনমন্ত্রী। সেটা নিহত, জেলে বসেই ভয়ঙ্কর জঙ্গি থেকে নিচ্ছেন শিক্ষা, পাচ্ছে পদ পদবীও, বেরিয়েই হয়ে উঠছে দুর্ধর্ষ, মনিটরিংয়ের অভাব বলছে পুলিশ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পর এবার মাওয়া প্রান্তেও গ্যাস পাইপলাইন বসানো শুরু, এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিংয়ের কাজ। এবং সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল লড়বে বাংলাদেশ পাকিস্তান। দুই ডোজ টিকা দেয়া থাকলেই মাঠে খেলা দেখার সুযোগ, টিকিট নিতে উপচে পড়া ভিড়।